একাধিক দাবি দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির তরফে রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে স্মারকপত্র তুলে দিলেন সংস্থার সম্পাদক দীপক কুমার দাস। দীর্ঘদিন করোনাকালে ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজ্য সরকারের সাথে সহযোগিতা করা সহ প্রতিনিয়ত রেজিস্ট্রেশন সিস্টেমের আমূল পরিবর্তন হচ্ছে, মান্যতা দিয়ে কাজ করে চলেছেন তারা। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ঐচ্ছিকভাবে অনলাইন ই-ডিড সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেমে দলিল লেখকদের নাম, লাইসেন্স নাম্বার, অফিসের নাম, আধার নাম ফিল আপ করার ব্যবস্থা থাকলেও তাদের বিষয় নিরাপত্তায় ডিজিটাল সিগনেচারের কোনো ব্যবস্থা না থাকায় তারা সমস্যায় পড়েছেন। তাই আগামী দিনে দলিল লেখকদের পেশা নিরাপত্তা রক্ষার্থে ও বেশ কয়েক দফা দাবি নিয়ে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর কাছে লিখিত স্মারকলিপি জমা দেয়। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেই সম্মেলনে আমি গিয়েছিলাম। সম্মেলন করা হয়েছিল কাঁথিতে, সম্মেলনে গিয়েছিলাম এবং সম্মেলনে গিয়ে দেখলাম যে অসংখ্য মানুষ যারা এই দলিল লেখকের সঙ্গে যুক্ত তারা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। এবং যেটা আনন্দের কথা তা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে প্রতিনিধি এসেছে, যার কারণে সম্মেলনটা উল্লেখযোগ্য করেছে। এবং সেখানে ওরা আলোচনা করেছেন যে দলিল লেখকদের এখন যে পদ্ধতি চলছে সেটাকে যদি এই সিস্টেমে না আনা যায় তাহলে এটা দুর্নীতি ঠেকানো যাবে না এবং এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য এরা যে উদ্যোগ গ্রহণ করে, যে উদ্যোগ সম্পূর্ণ সমর্থন করি এবং আমিও মনে করি যে অনলাইন ইডিট সিস্টেম, দলিল লেখকদের ডিজিটাল সাইন বা আধার সহযোগে ই সাইনের ব্যবস্থা সুনিশ্চিত করা দরকার। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক হিসাবে আমি মাননীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে আমাদের দাবি কিছু তুলে ধরলাম। মূল দাবি আছে ইডিট সম্পর্কিত দাবি, যে ইডিটটা তৈরি গভর্নমেন্ট তৈরি করেছেন তাতে স্বচ্ছতা আনার জন্য তৈরি করেছেন, কিন্তু এই ইডিটের লেখক বা অ্যাডভোকেট একদম পার্টিকুলার ই সাইনের ব্যবস্থা করতে হবে। যদি না করা হয় যে কেউ এটা টাইপ করে তার নিজের নাম এন্ট্রি করে রেজিস্ট্রি করতে পারবে, তাহলে সেটা দলিলের ক্ষেত্রে একটা অস্বচ্ছ পরিণত হচ্ছে এবং এর একটা যে আইনগত দিক থাকে সেই আইনগত দিকটা পুরো ভেঙে ভঙ্গুর হয়ে যাবে, যার ফলে সাধারণ মানুষ অনেক বিপদগ্রস্ত হবে। কারণ এই ডিডটা তার পূর্বপুরুষ ক্রমেই বাড়িতে থাকে এবং তার সম্পত্তি নিরাপত্তা রক্ষিত হয়, যার জন্য আমরা গভর্নমেন্টের কাছে বিশেষভাবে অনুরোধ যে সাধারণ মানুষের কথা ভেবে যাতে ইডিডে দলিল লেখক এবং অ্যাডভোকেটের সাইন সম্পূর্ণভাবে ই সাইনের ব্যবস্থা করা হয়, সেটা আমাদের মূল দাবি। রথতলায় সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর এবার 59তম বর্ষ। তাদের এবারের আকর্ষণ গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। সবারই করি আহ্বান, স্টল বুকিং এর জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9163205313 অথবা 9681683667 এই নম্বরে।